মঙ্গল গ্রহতে যদি কেউ থাকে সে মাটির কোনো কিছু দেখে না, আর মাটিতে যদি কেউ থাকে, দুনিয়ার এমন কোন টেলিস্কোপ আবিষ্কার হয় নাই যেই আবিষ্কার দিয়ে মঙ্গল গ্রহে কোনো জিনিস দেখে। আমি কোনো কিছু না, বিএনপি আসলে সে তো যেহেতু মঙ্গল গ্রহে আছে আর বিএনপি যেহেতু এখনো মাটিতে আছে, তার পক্ষে আসলে মঙ্গল গ্রহ থেকে তারেক রহমানকে দেখা সম্ভব না। আসার আগে তার সাথে কথা বলার জন্য আমার শারীরিক এবং মানসিক প্রস্তুতি ছিল। আমি সাধারণত কোনো টক শো করতে আসার আগে দাঁতও মাজি না আর সাধারণত গোসলও করি না, আজকে গোসলও করে আসছি, দাঁতও মেজে আসছি। গোলাম মাওলা রানী যেটি বলছিলেন জনাব শামীম ওসমান, আপনাদের নেতৃত্বে সংকট আছে, অর্থাৎ বিএনপি দুভাগে বিভক্ত হয়ে গেছে কিনা, সেই সাথে দেশ রসতলে গেলেও আসলে তারেক রহমানের কিছুই যায় আসে না কিনা। আসলে জনাব শামীম ওসমান আমার খুব প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন। আজকে আসার আগে তার সাথে কথা বলার জন্য আমার শারীরিক এবং মানসিক প্রস্তুতি ছিল। আমি সাধারণত কোনো টক শো করতে আসার আগে দাঁতও মাজি না আর সাধারণত গোসলও করি না, আজকে গোসলও করে আসছি, দাঁতও মেজে আসছি। আওয়ামী লীগের জন্য আপনাদের অনেক বেশি প্রস্তুতি নিতে হচ্ছে। তার জন্য, এর কারণ হলো তিনি পুত্র পবিত্র মানুষ, সবসময় নামাজ পড়েন, অজু করেন, তারপরে তাহাজ্জুদ পড়েন, সত্য কথা বলেন। এখন এরকম একজন সত্যবাদী মানুষ তিনি তারেক রহমান সম্পর্কে যে কথাগুলো বললেন, আমি যদি একবার চোখে মুখে মানে এই কথাগুলোর আবার রিয়্যাক্ট করি এটা মানে শোভনীয় নয়। যার জন্য আমি শুধু যেটা বলতে চাই সেটা হলো, তিনি রাজনীতিতে বহু উত্থান পতন দেখেছেন এবং অনেক যাকে বলা হয় বিরূপ পরিস্থিতিতে তিনি পড়েছেন, মোকাবেলাও করেছেন। তাকে নিয়ে সারা বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তার যারা আপনজন তাকে একভাবে দেখে, কাছের মানুষ একভাবে দেখে, দূরের যারা মানুষ তাদের কাছে তিনি একজন মূর্তিমান আতঙ্ক। বিএনপির যারা লোকজন রয়েছে, তিনি বেগম খালেদা জিয়াকে যাওয়ার ব্যাপারে তার সাথে যে নারায়ণগঞ্জে যে ইনসিডেন্টটি ঘটেছে বা তার সাথেও যে ঘটনাটি ঘটেছে, তিনি অভিযোগ করেন যে তার উপর বোমা হামলা করা হয়েছে, আবার বিএনপি অভিযোগ করে যে শামীম ওসমানের কারণে ওখান দিয়ে যেতে পারেনি বেগম খালেদা জিয়া। ফলে শামীম ওসমান এবং বিএনপি এই দুজনের যে দূরত্ব, একজন মঙ্গল গ্রহে আর একজন মাটিতে, তো মঙ্গল গ্রহতে যদি কেউ থাকে সে মাটির কোনো কিছু দেখে না, আর মাটিতে যদি কেউ থাকে, দুনিয়ার এমন কোনো টেলিস্কোপ আবিষ্কার হয় নাই যেই আবিষ্কার দিয়ে মঙ্গল গ্রহে কোনো জিনিস দেখে। না, আমি কোনো কিছু না, বিএনপি আসলে সে তো যেহেতু মঙ্গল গ্রহে আছে আর বিএনপি যেহেতু এখনো মাটিতে আছে, তার পক্ষে আসলে মঙ্গল গ্রহ থেকে তারেক রহমানকে দেখা সম্ভব না। ফলে তারেক রহমান সম্পর্কে তার যে বক্তব্য আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এটা অত্যন্ত অনুমান নির্ভর।